নাম শুই নাচি আমি চন্দু এত সুন্দর একটি বাসগর হবে। আমার শ্বশুর মশাই বলেছি, ও গো বৌমা, আজই পশু কালে পশু বাদে মঙ্গলবার, এই তিনটা দিন পার হলেই সকলেই হবে তোমার। ও গো ঠাকুর, যেন আমার শ্বশুর মশার কথা আমি রক্ষা করতে পারি, তুমি আমার সহায় হও। বেহুলা বেহুলা, এ কি বেহুলা, তোমার চোখে জল দেখতে পাচ্ছি। স্বামী বেহুলা, কই আমি কাছি না তো, তুমি মনে হয় ভুল দেখেছ। আমি ভুল দেখিনি বেহুলা, না আমি তোমার চোখে জল দেখতে পাচ্ছি। আমার স্বামীকে একটি কথাটা বোঝাতেই হবে। স্বামী বলো বেহুলা। আমার মনটা কেন খারাপ জানো? কেন? হঠাৎই করে আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছি তো, তাদের কথাই মনে পড়ে গেল, এই কারণেই মনটা খারাপ ছিল। হ্যাঁ, একসাথে থেকেছ তার জন্য মন খারাপ হতেই পারে। তো বেহুলা, তোমাকে একটি কথা বলি, সেই যে তোমার বাড়ি হতে কিছু খানা খেয়ে এসেছি, তারপর আমি কিছু খাইনি, তাই বলছি কি তুমি আমাকে কিছু খেতে দাও না বেহুলা। স্বামী বেহুলা, এই বাসের ঘরে নেই চাউল, নেই ডাউল, নেই জল, নেই চুলা, আমি আপনাকে কি করে পাক করে খাওয়াবো? জানি না বেহুলা, আমি যে আর সহ্য করতে পাচ্ছি না বেহুলা, তুমি যেমন করে হোক না কেন তুমি আমাকে কিছু খেতে দাও বেহুলা। বেহুলা, নাম শুই নাচি আমি চন্দু বেহুলা, তুমি আমাকে যেমন করে হচ্ছে কেন তুমি আমাকে কিছু খেতে দাও বেহুলা, আমি যে আর সহ্য করতে পারছি না। বাহাপের বাড়ি
কিছু জানি না, শুধু আমি তোমার কাছ থেকে কিছু খেতে চাইবেও না, আমাকে কিছু খেতে দাও। কিছু খেতে দাও, আমি যে আর সহ্য করতে পারছি না বেহুলা। স্বামী, আমার কাছে যা আছে আপনি খাবেন? তোমার কাছে যা আছে তুমি আমাকে তাই দাও, আমি কিছু খাবো। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। ঠিক আছে বেহুলা। বেহুলা, তুমি আমাকে কি খাওয়ালে? আমার যে এখন অনেকটাই ভালো লাগছে বেহুলা। ভালো লাগছে? হ্যাঁ বেহুলা। সত্যি বলছেন তো? হ্যাঁ, কিন্তু শোনো, আরেকটি কথা বলো তোমাকে। এখন রাত্রি অনেক হয়ে গেছে, তাই বলছি কি, এবার চলো আমরা ফুলসজ্জায় চলে যাব। স্বামী বলো বেহুলা। ওই ফুলসজ্জা যাওয়ার আগেই আমার একটি কথা আছে। ফুলসজ্জা যাওয়ার আগে শর্ত? আচ্ছা বলো, তোমার কি শর্ত? শর্ত দেইনি তো, একটি কথা বলেছি আমি। কথা বলেছো? আচ্ছা কথা বলতে পারো। কি কথা জানো? কি কথা? আমি ভেবেছি যখন আমার বিয়ে হবে সেই বাসর ঘরে গিয়ে আমার স্বামীর সাথে আমি গল্প করব। তুমি আজকে আমার মনের ইচ্ছেটা পূরণ করবে তো? হ্যাঁ, তোমার ইচ্ছা আমি পূরণ করব। শোনো বেহুলা, গল্প তো করবই, সারা রাত্রি কি তোমার সাথে গল্প করতে হবে? একসাথে বসে এক পালকে আমরা দুজন মিলে গল্প করব। কখনোই না স্বামী। কেন বেহুলা? তোমার পালঙ্গে তুমি বসে, আমার পালঙ্গে আমি বসে, দুজন দুজন গল্প করব সারা রাত্রি। শোনো বেহুলা, সবার জীবনে একটি রাত আসে, সেটা হলো বাসর রাত। তুমি বলছো তুমি এক পালঙ্গে শুবে আর আমি আরেক পালঙ্গে, এটা কেমন করে হয় স্বামী? আমিও জানি সবার জীবনে একটি রাতই আসে, সে হলো বাসরাত। এই বাসরাতটা আমরা অন্য টাইমেও করে নিতে পারবো। মনের যে গল্পটা আছে যদি হারিয়ে যায় সেত খুঁজে আর পাওয়া যাবে না। বেহুলা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার সাথে এক পালঙ্গে শুবে কি না? না। তাহলে আমি এখনই তোমার পাশা থেকে চলে যাচ্ছি। স্বামী, আমি যদি তোমার ভাই ধরে বলছি এই বাসর ছেড়ে তুমি কোথাও যাবে না। তাহলে বলো তুমি আমার সাথে এক পালঙ্ক শুবে? যদি তুমি এই বাসর ছেড়ে চলে যাও তাহলে তোমার অমঙ্গল হতে পারে। চাই না অমঙ্গল, চাই না সমঙ্গল, তুমি আমার সাথে এক পালঙ্ক শুবে কি না? সরে যাও এখান থেকে। বলো বেহুলা। আমি একেবারের জন্য কল্পনা করতে পারিনি তুমি আমাকে আঘাত করবে। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, ভেবেছিলাম তোমার কাছে থাকলে মনে হয় অনেক সুখে থাকব। আজ তুমি আমাকে আঘাত করলে, শুধু তোমার মনের দুঃখটাই বুঝলে, এই বেহুলার মনের কথাটা একবারের জন্য জানতে চাইলে না তুমি স্বামী। কেন তুমি আমার সাথে এমন করছো?